সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিরল প্রজাতির চিংড়ির খোঁজ পেলেন এক মৎস্যজীবী। পুরোটা গাঢ় নীল রঙের এই চিংড়ি অত্যন্ত বিরল। অতলান্তিক মহাসাগরের পানিতে তার খোঁজ মিলেছে। আমেরিকার পূর্ব উপকূলের মাউন্ট ডেজার্ট আইল্যান্ডের বাসিন্দা ব্লেক হ্যাস। অতলান্তিকের পানিতে মাছ ধরতে গিয়ে 27 বছরের এই যুবকই নীল চিংড়ি খুঁজে পেয়েছেন। এই প্রজাতি এতটাই বিরল যে 20 লক্ষ চিংড়ির মধ্যে একটি রং নীল হয়, আর তাই তা ধরতে পেরে নিজেকে ভাগ্যবান বলে দাবি করেছেন সেই যুবক। টিকটকে চিংড়ির ছবি পোস্ট করেছেন ব্লেক। ছবিতে দেখা গিয়েছে হাতে গ্লাভস পরে সেটি ক্যামেরার খুব কাছে ধরে আছেন তিনি। সঙ্গে লিখেছেন, নীল চিংড়ি 20 লাখে একটা রং এমন হয়। ব্লেক বলেছেন, এত উজ্জ্বল নীল রঙের সুন্দর চিংড়ি আমি আগে কখনো দেখিনি। আমরা অনেক লবস্টার বা চিংড়ি ধরি, কখনো কখনো কোনোটার লেজ শুয়ের দিকে অল্প বিস্তর নীল রং দেখা যায়, কিন্তু পুরো দেহ নীল রঙের হয় তা আমি জানতাম না। আমি তো আগে এমন চিংড়ি দেখার সৌভাগ্যবান হইনি। আমার সঙ্গে আরো যারা মাছ ধরেন তারাও কখনো এমন চিংড়ি দেখেননি। আশা করি আবার কখনো এমন একটি চিংড়ি ধরতে পারবো। এই চিংড়িটি পানিতে ছেড়ে দিতে চান বলে জানিয়েছেন ব্লেক। এমন বিরল চিংড়ি তিনি মারতে চান না। চিংড়ি সাধারণত খয়েরি বা ধূসর রঙের হয়। জিনগত বৈচিত্র্যের কারণে কোনো কোনো চিংড়ির রং এমন নীল হয়ে যেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের দেহে প্রোটিন ক্রাস্টাসাইনিনের পরিমাণ বেড়ে গেলে এই রং নীল দেখা যায়। তবে রান্না করলে এই নীল চিংড়িটিও আর 5টা চিংড়ির মতোই সুস্বাদু হবে দাবি বিশেষজ্ঞদের। বিশ্বের এমন সব অদ্ভুত এবং মজার তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।